আজি ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি। আজি আমি মুম্বাইত দুদিন থাকি পেলাই গোয়ালৈ যাবলৈ ওলাইছোঁ এয়াৰ এছিয়াৰ যোগেদি। আমাৰ ইতিমধ্যে বোর্ডিং পাস লোৱা হৈ গ'ল, চেকিং হৈ গ'ল, এয়া যাবলৈ ওলাইছোঁ। গুড মৰ্ণিং, আজি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, দুদিন মুম্বাইত থাকিলোঁ, আজি গৈ আছোঁ এতিয়া গোয়ালৈ। এয়াৰ এছিয়া ফ্লাইট আছে 26 নম্বৰ গেটৰ পৰা, বোর্ডিং পাস লোৱা হৈ গ'ল, চিকিউৰিটি চেকিং হৈ গ'ল, বেগ ড্ৰপ কৰিলোঁ। বর্তমান আমি উপস্থিত আছো মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 সাইড ইন গোয়াত থাকি। তারপর আমি নিজের অসমলে রিটার্ন করুন। আমি যিমান পাৰিম আপোনালোকক আমার ভিডিও যোগেদি আমি যি চাই আপনার দেখাবলে চেষ্টা করি। আর কিছু সময় পাছতে আমার ফ্লাইট আছে। আপনাদের একটা বস্তু দেখা আছে যে কিমান ভিড় এয়ারপোর্টের ভিতর। আজি ভ্যালেন্টাইন ডে, মানুষ বহুত গেছে, গোয়ালে সালে গে আছে। বোর্ডিং স্টার্ট, আমি ফ্লাইটে গে আছো। আমার ফ্লাইট লাহে লাহে রানওয়ে রান লৈছে, ইয়া টেক অফ হল, ফ্লাইট উপরে উঠিছে। এয়া আপনার বাহিরের দৃশ্যটা দেখাইছো, চকচন সেই ঘরেই নে জুইশিলা বাকসে ধরব না, ইমান ঘন জনবসতি মুম্বাইত। আমি অল্প মুকলিমূরকে থাকব কারণে দেখি একদম কিবা লাগি গেছে। প্রায় গোয়ার ওসর উপস্থিত হয়েছি আর হয়তো কিছু সময় পিছতে আমার ফ্লাইট গোয়াত এয়ারপোর্টে ল্যান্ড করব। এয়া উপরপা গোয়ার ভূমি দেখা গৈছে, এয়ারপোর্ট পাইছো। আর এটা আমার এয়ারপোর্ট এয়ারতে আমাক এনাউন্স করলে যে আমি যাতে গোয়া এয়ারপোর্টের ভিতর ভিডিওগ্রাফি বা ফটো নলও, সেইবাবে আমি বাহিরত ওলাই পেলাইহে আপনার বাহিরের পিছর পরিবেশ দেখাব পাৰিম। এয়া আমার ফ্লাইট ল্যান্ড করলে গোয়া এয়ারপোর্টত। আমি আহি ইতিমধ্যে গোয়া পালোহি আর আমার বাবে বুক করে থাকা গাড়ি আহি আছে বলে কলে অপমান রব লাগিব। এতিয়া গাড়ি উঠি হোটেললে যাম, তারপর ফ্রেশ হয়ে পিছবিলা কত যাও কি করো সকল আপনার দেখাই থাকে। গোয়া এয়ারপোর্টের বাহিরের পরিবেশ, পার্কিং, গাড়ি আহি পালেহি। আগতে কৈ থাকার সকল ঠিকঠাক কৈ থৈছে, সিম্পি বহি লওক গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই দৌড় নবে গে বস। আমি গাড়িত বহিলো আর গাড়ি লাহেকে স্টার্ট দিছে। আর এয়ারপোর্টের ওলাই আহিলো, খুব ধুনিয়া রাস্তা। এই সন্মুখে দেখা দলংখন, এখন মান্ডবী রিভারের উপর আছে। এই রিভারখনেই মানে নদীখনেই আপনার সাউথ গোয়া আর নর্থ গোয়াক দুভাগ করেছে। খুব সুন্দর রাস্তা, একদম মসৃণ। আমার হোটেলে 1.5 ঘন্টা সময় লাগবে বলে জানাইছে ড্রাইভারজনে। এই হোটেল আহি পাই গলো। আহি পড়ার লগে লগে সিম্পিক এপাক গোলাপ ফুল দিয়ে পেলে আজ ভ্যালেন্টাইন ডে বাবে আদরণি জানাইছে। অহার লগে লগে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিলে, থ্যাংক ইউ। গোয়া আহি পালে সোমাই রুমটো দেখাইলে আছে আপনার। এয়া রুমটোর ভিতর ইন্টেরিয়র ধুনিয়াকে সজাই থাকছে, ধুনিয়া সকল সুবিধা আছে। হোটেলখনের নাম হল আমেরা ইন গ্র্যান্ড, কালাঙ্গুট বিচৰ পৰা বেছি দূৰ নহয়, 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সত আছে হোটেলখন। এতিয়া আমি ধুনিয়াকে খাই বই অলপ রেস্ট লৈ ওলাই আহিছোঁ, অলপ খোজকাঢ়ি যাম বিচৰ ফালে।
আর তাত কি হয় সকল আপনার দেখা আমি আমি চারিদিন থাকিম এ আহি আমি পালোহি খোজকাড়ি খোজকাড়ি আহি থাকতে এখন এখন বজার এরিয়ার এই বীজ পোয়ার আগে আগে দুই কাখে রাস্তা দুই কাখে দোকান বজারবিল আছে আবিলি লাগছে ভিড় ভাড় বহুত বেশি ইয়ারপর ইনেকি ইনেকি বীজখন দেখা গেছে সেই অকমান আগতে বীজখন আছে লাই লাই সূর্য ডুবিব হয়েছে আহিল কালাংগুট ব্রিজলে এটা সানসেটলকে ইয়াত থাকিম পুরা মানুষ আজি ভ্যালেন্টাইন ডে এ আহি বীজত খুব ধুনিয়া চকসুন কিমান সুন্দর লাগছে বেলিটো অল্প কিছু সময় পাছতে অস্ত যাবই বহুত মানুষবিলাকে সাগরের পানির নামি এনজয় করেছে আমিও সাগর কাহ লাহে লাহে ইফাল সিফাল করে খোজকাড়ি ইয়ার সৌন্দর্য উপভোগ করছো সাগর কাহলে আহিলে খুব ধুনিয়া লাগে মনটো লাহে লাহে সূর্যটো সমুদ্রের বুকুত অস্ত যাবলে আরম্ভ করেছে বেলি অস্ত গল কেউপাশে খুব ধুনিয়াকে লাইটবোৰ জ্বলি উঠিছে দৃশ্যটোৱে পৰিৱেশটো এটা বেলেগ লাগিছে দেখি পেলাই খুব ধুনিয়াকে এইবিলাক সজাইছে আমিও তাত ৰৈ পেলাই ফটো উঠালোঁ এইপিনে লাইটবোৰ জ্বলিলে দোকানবিলাক গোয়ালে অহা কারণে ট্রেক্টরটা বনাই লৈছো চেম্পি নামত আজ ভ্যালেন্টাইন ডে আর বহুত আছে আজি জাস্ট এনে ওলাই আহিছিল ইয়ার পিছত আমি সকলোবিলাক আপনাদের দেখাম আমার ভিডিও বিলাক চাই থাকিব প্লিজ আমাক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটো যাতে আর নতুন নতুন ভিডিও দিবলে আমার উৎসাহিত করে নমস্কার।